সকলকে সংকল্প আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই আজকে আমরা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে হাজির হয়েছি আপনি যদি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার সুবিধাভোগী হয়ে থাকেন তাহলে আগামী কিস্তিতে দু হাজার টাকার বদলে পেয়ে যাবেন চার হাজার টাকা কী করতে হবে তার জন্য জানব এই ভিডিওর মাধ্যমে এই গুরুত্বপূর্ণ আপডেটটির জন্য ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে সঙ্গে থাকতে হবে যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে রাখুন যাতে করে এই গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যান প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার সুবিধাভোগীদের জন্য বিশেষ নির্দেশ এই যোজনার নিয়মে বেশ কিছু বদল করা হয়েছে এবার এই যোজনার লাভ সেই সমস্ত কৃষকরাই পাবেন যাদের নামে চাষযোগ্য জমি রয়েছে দু সালে শুরু হওয়া এই যোজনায় বেশ কিছু অনিয়মের অভিযোগ আসায় গুরুত্বপূর্ণ বদল ঘটানো হয়েছে এবার থেকে কিষাণ সম্মান নিধি যোজনায় নতুন রেজিস্ট্রেশন করানোর জন্য ফর্মে জমির প্লট নম্বর দিতে হবে তবে আরো বলা হয়েছে এই নিয়মে পুরনো সুবিধাভোগীদের কিন্তু কোনো ক্ষতি বা তাদের ওপর এই নিয়ম লাগু হবে না প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় অনিয়ম বেনিয়ম আটকাতে রেজিস্ট্রেশন পদ্ধতিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বদল ঘটানো হলো। এতে বলা হয়েছে প্রধানমন্ত্রী কিষান যোজনায় রেজিস্ট্রেশনের জন্য রেশন কার্ড বাধ্যতামূলক এবার থেকে রেজিস্ট্রেশনের জন্য সমস্ত ডকুমেন্ট বা নথিগুলোকে স্ক্যান করে পিডিএফ ফর্ম্যাটে পোর্টালে আপলোড করতে হবে পি কিষান সম্মান নিধি যোজনা লিস্টে নিজের নাম একত্রিশে অক্টোবরের আগে রেজিস্ট্রেশন করিয়ে থাকলে আপনি পাবেন চার হাজার টাকা সেপ্টেম্বর থেকে নভেম্বর টাকা টাকা আর দশম কিস্তির অর্থাৎ ডিসেম্বর থেকে মার্চ যেটাও ডিসেম্বরে চলে আসবে বলে জানা গেছে বাড়িতে বসেই অনলাইনে কিভাবে রেজিস্ট্রেশন আমরা করতে পারবো সেটা জেনে প্রথমে গুগল প্লে স্টোর থেকে পি এম কিষান জিও মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মোবাইল অ্যাপটি ডাউনলোড করতে হবে অ্যাপটি ওপেন করলে নিউ ফার্মার রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে এরপর নিজের আধার নম্বর ও ক্যাপচা কোড দিয়ে কন্টিনিউ করতে হবে এরপর রেজিস্ট্রেশন ফর্মে নাম ঠিকানা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস ফিল আপ করতে হবে এবং ফিল আপ সম্পূর্ণ হলে সাবমিট করলে পি এম কিষান মোবাইল অ্যাপের রেজিস্ট্রেশন হয়ে যাবে এই রেজিস্ট্রেশন করার সময় কি কি গুরুত্বপূর্ণ নথি বা ডকুমেন্টের প্রয়োজন হবে চাষের জমির কাগজ আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্য ঠিকানার প্রমাণস্বরূপ যে কোনো একটি নথি এবং পাসপোর্ট সাইজের ছবি এই প্রত্যেকটি জিনিস কিন্তু সঙ্গে থাকতে হবে অ্যাট দ্য টাইম অফ রেজিস্ট্রেশন বা রেজিস্ট্রেশনের সময় তাহলে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় কি করে নতুন রেজিস্ট্রেশন কৃষকরা করবেন এবং প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা টেন্থ ইনস্টলমেন্ট দু সালে কবে নাগাদ ঢুকতে চলেছে ডিসেম্বরে সেটাও আজকের এই ভিডিওটিতে আলোচনা করা হলো এবং প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় দু সালে নতুন আপডেট কি রয়েছে সেটাও এই ভিডিওর মাধ্যমে বলা হলো এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন এবং পরিচিতদের মধ্যে শেয়ার করে দিন